নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আইএসএলের একটা ট্রান্সফার নিউজ দেব। তাছাড়া এটিকে মোহনবাগান বনাম উড়িষ্যা এফসি ম্যাচে বিশেষজ্ঞরা কোন দলকে এগিয়ে রাখছে সেটি নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো মুম্বাই সিটি এফসি দল রাজস্থান ইউনাইটেডের 25 বছর বয়সী রাইট ব্যাকের খেলোয়াড় হার্দিক ভাটকে সাইন করিয়ে নিয়েছে। আর নিকুমের পর আরও একজন রাজস্থান ইউনাইটেড এফসির প্লেয়ারকে সাইন করালো মুম্বাই সিটি এফসি দল। আর রাহুল ভেকের ব্যাক আপ হিসাবেই তাকে নেওয়া হয়েছে। সো ভালো একটা সাইনিং মুম্বাইয়ের জন্য। নেক্সট আমরা কথা বলবো এটিকে মোহনবাগান ও উড়িষ্যা ম্যাচে বিশেষজ্ঞরা কোন দলকে এগিয়ে রাখছে তা নিয়ে। সো বেশিরভাগ বিশেষজ্ঞই এগিয়ে রাখছে এটিকে মোহনবাগান দলকে, যেহেতু তাদের ঘরের মাঠে খেলা তাই। তবে তারা আরও বলেন যেভাবে এটিকে মোহনবাগান দল গোল মিস করছে, সেই ছন্দ বজায় রাখলে এই ম্যাচ থেকেও 3 পয়েন্ট হাতছাড়া হতে চলেছে। আর আমিও কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে একমত যে এটিকে মোহনবাগান দল ভালোই গোলের সুযোগ তৈরি করছে, তবে গোল হচ্ছে না। আর শেষ 6 ম্যাচে গোল সমস্যায় ভুগছে দুই দলই, যেখানে উড়িষ্যা শেষ 6 ম্যাচে মাত্র গোল করেছে 5টি এবং এটিকে মোহনবাগান দল করেছে 4টি গোল। তবে এটিকে মোহনবাগান দল শেষ 6 ম্যাচে 4টি গোল কনসিড করেছে, অপরদিকে উড়িষ্যা দল শেষ 6টি ম্যাচে 12টি গোল কনসিড করেছে। তাই এই জায়গাতেই সুবিধা নিতে হবে ম্যারিনার্সদের। সো বন্ধুরা, তোমরা এই ম্যাচে কোন দলকে সাপোর্ট করছো কমেন্ট করে জানিয়ে দিও এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। সো আমার মতে এটিকে মোহনবাগান দলেরই জেতার সম্ভাবনা বেশি রয়েছে এবং 1-0 গোলে এটিকে মোহনবাগান দল এই ম্যাচটি জিততে পারে এবং তারা আবারও ঘুরে দাঁড়াবে এই টুর্নামেন্টে। সো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সো ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই গাইজ, বাই।